মানবতাবিরোধী যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেনের ফাঁসির রায়ের ঘোষণার সঙ্গে সঙ্গে একাত্তরের ভয়াল মূর্তিতে আবির্ভূত হয় জামাত শিবির। তারা তাণ্ডব চালায় গাইবান্ধা সুন্দরগঞ্জের পুরো উপজেলা জুড়ে। হামলার আশঙ্কা ভয় সহজেই মানুষের মন থেকে মুছতে চাইছে না, কেননা ওদের ওই হামলা লুটপাট এবং ক্লিন মিশনের ধ্বংসযজ্ঞ ছিল পরিকল্পিত, আর সাধারণ মানুষের কাছে তা ছিল অপ্রত্যাশিত, অকল্পনীয় আর ভয়াবহ, যা ইতিপূর্বে কখনো পরিলক্ষিত হয়নি। সুন্দরগঞ্জের নারী নেত্রী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলি আর তার স্বামী আহসানুল করিম চাঁদের পরিবার জামাত শিবিরের হামলা লুটপাট ভাঙচুর এবং অগ্নি সংযোগে ঘরবাড়ি ভস্মীভূত করার করুণ আর ভয়াবহ চিত্র। এদের রসনালে আর বর্বরতার পরিমাপ কত সীমাহীন হতে পারে, এই হামলা তারই উৎকৃষ্ট উদাহরণ। আহসানুল করিম চাঁদ, বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ পৌরসভার সভাপতি। ওরা তখন এসে প্রথমে ডাংমারি করলো বাড়িতে, ডাংমারি করার প্রায় 4-5 হাজার লোক। তারপরেই ওরা অগ্নিসংযোগ করলো, মানে পেট্রোলের বোতল, কেরোসিন তেলের বোতল তারা সবাই নিয়ে আসছিল, শাবল, ছোরা, লাঠি, বল্লম, তারপর বড় হাতুড়ি। আমাকে তারা জীবনে মারার জন্যই মূলত পরিকল্পনা করেছিল, কারণ সুন্দরগঞ্জ অতীত থেকে এখানে আমাদের স্বাধীনতার সপক্ষের সংগঠনের দুর্বলতা, এখানে নেতৃত্বের দুর্বলতা, এখানে জামাতে ইসলাম একটি শক্তিশালী সংগঠন এবং সুন্দরগঞ্জ বাংলাদেশের মধ্যে একটি চিহ্নিত রাজাকার প্রধান এলাকা হিসেবে প্রতিষ্ঠিত। আমি মোসাম্মদ হাফিজা বেগম কাকলি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান। সাইদির রায়ের ঘোষণার পরপরেই তারা প্রত্যেক মসজিদে মসজিদে মাইকিং করে লোকজনকে ডাকে যে আমরা এখন সমস্ত আওয়ামী লীগের বাড়ি জ্বালাও পোড়াও করব, সমস্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠান ধ্বংস করে দিব। তারা এই মর্মে ছুটে আসে এবং হাজার হাজার লোক এসে তারা শুরু করে দেয় জ্বালাও পোড়াও। সেই তারা সেদিন নামাজও পড়েনি, নামাজ মসজিদে নামাজ না পড়ে তারা এই জ্বালাও পোড়াও নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তারা আল্লাহর ইবাদতটুকু করারও সময় পায়নি। তারা আজকে বয়ান দেয় যে আমরা মুসলমান, আমরা জামাত শিবির, আমরা আল্লাহর ভক্ত। তারা ইসলাম প্রচার করে, তারা আসলে ইসলামকে নিয়ে ব্যবসা করে। তারা কেমন মুসলমান? আজকে আমি গান গাই, আমি শিল্পী, আমার ঘরে কোরআন শরীফ আছে, আমি মুসলমান, আমি আল্লাহর ইবাদতও করি। তারা আমার সেই কোরআন শরীফটাকেও, মানে তাদের কবল থেকে আমার কোরআন শরীফটাও রক্ষা পায়নি, সেটাও পুড়ে গেছে। তার জ্বলন্ত সাক্ষী এখানেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমার 16 মাসের ছেলে সন্তান আছে একজন, ও যখন সন্ধ্যার পরে ওরা সব জ্বালায় দিয়ে চলে গেছে, তখন যখন ক্ষুধায় কাঁদতেছিল, আমি বাসায় ফিরে তার ফিডারটাও খুঁজে পাইনি। আমার ছেলের পরনে কিছু ছিল না, তার একটা কাপড় চোপড়ও আমি খুঁজে পাইনি। আমার সেদিন হরতালের কারণে সমস্ত দোকানপাটও বন্ধ ছিল, আমি আমার ছেলেকে না খাওয়ায় রাখতে হয়েছে, কোনো উপায় ছিল না। সমস্ত দোকান ছিল বন্ধ, মানুষ ভয়ে ভীত অবস্থায়, তারা কে কোথায় পালাইছে, আমার ছেলেকে, 16 মাসের ছেলেকে না খেয়ে থাকতে হয়েছে। তাই আমি বলবো, আজকে যারা রাজাকারের দোসর, আজকে যারা রাজাকারের জন্য সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের অবশ্যই যেন আমাদের সরকার শাস্তি দেয়, এটাই আমার চাওয়া।